বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের আলোচনার বিষয় হলো যে নাভির নিচে বা বগলের চুল কোনো মজবুরিতে কোনো অসুবিধায় বা এমনিও কারো দ্বারা কাটানি চলবে না চলবে, কোন ব্যক্তির জন্য চলবে, এই বিষয়ে কিছু জানবো। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ভিডিওটা বগলের চুল কিভাবে কাটবো না সাফ করব কি করব, ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আল্লামা বদরুদ্দিন আইনি এবং আল্লামা নববী আলাইহিমার রহমা এনারা বলেছেন যে নাভির নিচে এবং বগলের চুল অর্থাৎ হাতের নিচের যে চুল, এই চুলগুলো অন্য কাউকে দিয়ে কাটারি লাগে না, নিজের তা নিজেই কাটতে হয়। যখন যদি কেউ বলে যে আমরা স্বামী স্ত্রী একে অপরকে সাফ করে দিতে চাই, তাহলে এটাও একটা লজ্জার ব্যাপার। স্বামীর তার স্বামী নিজেই কাটতে হয় কাটতে ভালো, স্ত্রীর তা স্ত্রী নিজেই কাটতে লাগে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী কোনোদিন আমার শরমের জায়গা এবং আমি কোনোদিন আল্লাহর নবীর শরমের জায়গা দেখি নাই। তো স্বামী স্ত্রী হলেও লজ্জার তাকাজা, লজ্জার কথা, যার যার নিজের সাফ সাফাই নিজেই করতে হয়। এখন কথা হলো যদি কোনো মজবুরি থাকে, স্বামীর কোনো মজবুরি আছে, স্ত্রীর কোনো মজবুরি অসুবিধা আছে, যে অসুবিধার জন্য নিজে কাটা খুবই অসম্ভব হয়ে পড়ছে, ওই অবস্থায় একে অপরকে হেল্প করতে পারবে, সহায় করতে পারবে, সাফ করে দিতে পারবে। এইভাবেই অনেক বাড়িতে এরকম ক্যাস হয়, এরকম ঘটনা ঘটে যে আব্বা অনেক বয়স হয়ে গেছে বা আব্বার অনেক বেমার, প্যারালাইজ হয়ে গেছে বা অন্য কোনো বেমার হয়ে যাওয়ার জন্য বিছনায় শুয়ে আছে, অনেক দিন পার হয়ে গেছে, নাভির নিচেও সাফ করতে পারতেছে না, বগলের চুলও সাফ করতে পারতেছে না, তখন আম্মা যে কেটে দিবে, আম্মারও শরীর কমজোর, বেমার বা চোখে দেখে না, এই অবস্থার ভিতরে এ আব্বার চুল ছেলেরা কেটে দিতে পারবে না নাই? বলে জি, ছেলেরা আব্বার চুল কেটে দিতে পারবে। এইভাবেই তার উল্টা আম্মার যদি এরকম পরিস্থিতি খারাপ হয় বা আম্মার কোনো এরকম প্যারালাইজ, আল্লাহ না করুক, কাগজাতে আল্লাহ এরকম বেমার না দেয়, এরকম কোনো বড় বেমার হয়েছে যার জন্য নিজের সাফ সাফাই নিজে করতে পারতেছে না, নিজের নাভির নিচে সাফ করতে পারতেছে না, এই অবস্থার ভিতরে আম্মার যে বেটি অর্থাৎ মেয়েরা কেটে দিতে পারবে। কিন্তু এই দুয়ে সাফ করেওয়ালা, ছেলে সাফ করুক বা মেয়ে সাফ করুক, সাফ করেওয়ালা এই কথার দিকে খেয়াল রাখবে যে যতটুকু সম্ভব হয় যাতে ওই লজ্জার জায়গা যাতে নজর না পড়ে, লজ্জার জায়গা যাতে হাত না পড়ে, যতটুকু সম্ভব হয় এহতিয়াত কইরা কাটা এবং না দেখার চেষ্টা করা, ওই বস্তুর খেয়াল করতে লাগে। আর এদেরকেও যদি কেউ চায় যে সাবুন দিয়া বা ক্রিম দিয়া ব্লিড দিয়া সাফ করে দিব, তাও দিতে পারবে। এইভাবে কেচি দিয়ে বা রেজার বা ব্লেড দিয়ে সাফ করবে, তাও সাফ করে দিতে পারবে, যেরকম সুবিধা হয়। এইভাবে কোনো অন্ধ মানুষ যে নিজের দুই চোখ থেকে মাজুর হয়ে গেছে, তে এই অন্ধ মানুষে নিজের চুল কিভাবে সাফ করবে? তারা নিজে সাফ করতে পারবে, যদি না পারে তাহলে আলাদা কথা, অন্য কেউ সাফ করে দিতে পারবে। তো তারা নিজেও সাফ করতে পারবে এবং তারা ব্লেড হোক, ক্রিম হোক, রেজার হোক, যে কোনো বস্তু দিয়ে সাফ করতে চাইলে সাফ করতে পারবে এবং সাফ করতে লাগে, সাফ সাফাইয়ের খেয়াল করতে লাগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত মাসাইলের দিকে ধ্যান দেওয়ার তৌফিক দিক।